মেধা ভালো হলে ভালো মানুষ হওয়া যায় না, চেহারা ভালো হলে ভালো মানুষ হওয়া যায় না, বডি ফিগার ভালো হলে ভালো মানুষ হওয়া যায় না, তালুকদার বা জমিদারের বংশে জন্ম নিলে ভালো মানুষ হওয়া যায় না, ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার হলে ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হওয়ার জন্য কলব ভালো হওয়া লাগবে, এটা আমি বললাম, আমার পীরে কইছে না, আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন এই যুবক বাবারা খুব ভালোভাবে খেয়াল করবা, নবীজি বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা গোষ্ঠের টুকরা দিছে, এই গোষ্ঠের টুকরাটা যার ভালো নবীজি বলেন এই মানুষটাও ভালো, এই মানুষটাও যদি মুচির কাজ করে, মুচির কাজ করে তারপরেও ভালো, রিক্সা চালক হয় মেথর হয় ভালো হওয়ার জন্য, কে কোন কাজ করে এটা বিষয় না, ভালো হওয়ার জন্য ভালো বলার জন্য কলব ভালো হওয়া লাগবে, এটা ঠিক কিনা? আপনার মেয়ের সাথে জমিদার বংশের এক ছেলের বিয়ের প্রস্তাব আসছে, ছেলে বিসিএস ক্যাডার উচ্চালাম্বা বডিফিকার সেহেরা সিরত নায়ক, সে তাকাইলে আর চোখ ঘুরে আনতে মনে চায় না, দেখতেই মনে চায়। বিয়ের আয়োজন সম্পূর্ণ, দাওয়াত কাট কুট দিয়া 5000 লোক দাওয়াত দিয়েছেন, গরু খাসি মুরগির বায়না দিয়ে দিয়েছেন, বাবুর্চির বায়না দিয়ে দিয়েছেন, বিবাহের 3 দিন আগে নির্ভরযোগ্য তথ্যসূত্রে আপনার কাছে সংবাদ আছে সব ভালো, কিন্তু একটা সমস্যা আছে, পোলাডার একটা বদ অভ্যাস আছে, গেল পকেট মারে, কি মারে ঘুরে ধর। আপনার কাছে জিজ্ঞাসা, কোন আত্মমর্যাদা সম্পন্ন গরিব রিক্সাওয়ালাও এই বিসিএস ক্যাডার বা জমিদার বংশের এই ছেলের কাছে কি মেয়ে বিবাহ দিবে? না। দিবেন দিবেন? না। কে? তোমরা গরিব হইতে পারি, সুরের শ্বশুর হইতে রাজি না, কথা ঠিক না? চেহারা ভালো ছিল, বডি ফিগার ভালো ছিল, সব ভালো ছিল, বিসিএস ক্যাডারও ছিল, তারপরেও কেন মেয়ের বিবাহ দিবে না? আর চরিত্র ভালো না, যার কারণে চেহারা ভালো হলেও খারাপ মানুষ, বংশ ভালো হলেও খারাপ মানুষ, কথা ঠিক না? তাহলে মানুষ ভালো কি দিয়া হবে? কলব দিয়া, কলব ভালো মানুষ ভালো। অনেকের ধারণা মেধা ভালো হলে ভালো মানুষ হওয়া যায়, সম্পূর্ণ ভুল কথা। যদি মেধা ভালো হলে ভালো মানুষ হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত স্টুডেন্টরা আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, মেধা দুর্বল হলে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, ঠিক না? প্রথম সারির 1 নম্বর মেধা সম্পূর্ণ যারা, তারাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পায়, ঠিক না? মেধা খারাপ, মেধা খারাপ বিশ্ববিদ্যালয়ের টিচার যারা হয় মেধা দুর্বল, কিন্তু তারপরেও দেখা যায় বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট, সবাই না, অনেক টিচার অনেক স্টুডেন্ট ইয়া মাখায়, কথা হয় না? হিরোইন খায়, গাঁজা খায়, গাঁজা খাওয়া ভালো, তো তার মেধা তো ভালো ছিল, কাজটা তো খারাপ করে, ইয়া বা খাওয়া এটা ভালো কাজ? জোরে কর, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইয়া বা খায়, কাজটা তো খারাপ, কেন খায়? ব্রেন ভালো কলক খারাপ, যার কারণে ইয়া বা খাওয়ার মতো খারাপ কাজ করে, কথা ঠিক কিনা? ভালো হওয়ার জন্য কলক ভালো হওয়া লাগবে, কলক যদি ভালো হয় তাহলে মানুষটা ভালো হয়, আর কলক ভালো করার জন্য মাওলার জিকির ছাড়া হবে না। এটা কি আমার কথা? নবীজি বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কলব পরিষ্কার, জিনিস পরিষ্কার করার অস্ত্র আছে, ঔষধ আছে, কাপড়ে ময়লা সাবান লাগায় খোঁচা দিবেন উঠে যাবে, কাপড়ে যদি সিটি লাগে ফ্যাক্টরির সমস্ত সাবান লাগাইলেও সিটি উঠবে না, ব্লিচিং পাউডার মারা লাগবে, ঠিক না? কলবের মধ্যে গুনার দাগ লাগছে, গুনার ময়লা লাগছে, এই কলবের মধ্যে সাবান মারা যাবে না, ব্লিচিং পাউডার মারা যাবে না, র‍্যাপ মারা যাবে না, এলনার বন্দরা সিরিজ কাগজ দিয়ে ঘষা দেওয়া যাবে না, কলবের মধ্যে যদি গুনাহের দাগ লাগছে এই দাগ উঠানের সিরিজ কাগজ বা সাবান ব্লিচিং পাউডারের নাম হলো মাওলার জিকি। এবার বলেন জিকির কি সরমনায়? না। সরমনের মুরিদদের? না। ইমানদার যারা, ইমানওয়ালা যারা, প্রত্যেকের জন্যই জিকির, কথা ঠিক না? ঠিক।
আমরা জিকির কি মনোযোগ সহকারে করব তো ইনশাআল্লাহ জিকির শুরু করার আগে আপনারা জানেন যারা চরমুনায়ের হুজুরদের মাহফিলে আপনারা যান আপনারা জানেন চরমুনায়ের মিশন একটা দুইটা না গোটা আম্বিয়া ইকরামদের মূল মিশন ছিল চারটা চরমুনায়ের মিশনও কিন্তু চারটা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন এই চার কাজ যার মধ্যে নাই সে আমার পুরোপুরি উম্মত না কাজ চারটা কি দাওয়াত তালিম তাজকিয়া নফস জিহাদ ফি সাবিলিল্লাহ নবীজি বলেন এই চারটা কাজ যার মধ্যে পুরোপুরি নাই সে আমার পুরোপুরি উম্মত না এইবার নওজোয়ানেরা যুবকেরা বুড়ারা শিক্ষিতরা অশিক্ষিতরা জিজ্ঞাসা আপনাদের কাছে আমার আপনারা কি নবীজির পুরোপুরি উম্মত হতে চান আমি আপনাদের সাথে আছি আল্লাহ তুমি কবুল করো এক নম্বরে দাওয়াত অনেকেই কয় চরমুনায় দাওয়াত নাই আজকে এখানে দাওয়াত ছাড়া আসছেন কেডা আপ জানেন দাওয়াত ছাড়া আইছেন হ্যাঁ হয় মুখে দাওয়াত পাইছেন নয় কাগজের দাওয়াত পাইছেন নয় মাইকিং এর দাওয়াত পাইছেন নয় দাওয়াত কার্ডের দাওয়াত পাইছেন কোন না কোন ভাবে দাওয়াত পাই তো এখানে আসছেন কথা ঠিক কিনা দাওয়াত দেওয়ার পদ্ধতি এক 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 একজনের এক এক রকমের হইতে পারে আপনারা যারা একত্রিত হয়েছেন এক সপ্তাহ হইয়া এক জনে জনে যে এতগুলা মানুষকে দাওয়াত দেওয়া সম্ভব না মুজাহিদ কমিটির মাধ্যমে দাওয়াত দিয়ে হাজার হাজার লোক প্রতিদিন কোন না কোন এক মাঠে একত্রিত করা পীর সাহেব হুজুরের সামনে দেওয়া হয় কোরআন হাদিস দিয়া বয়ান করা হাতে পায়ে ধরে দাড়ি টুপি পাঞ্জাবি সুন্নতের উপরে দাওয়াত দিয়া যায় কথা ঠিক কিনা দাওয়াত আছে না নাই লম্বা আলোচনা দাওয়াত শুধু আপনাদেরকে দাওয়াত দেয় তা না প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত দাওয়াত দেওয়ার একটা পদ্ধতি চরমনাইতে আছে অন্য কারণই নাই কথা ঠিক কিনা আমার মতো মৌলবীরের ইচ্ছাওয়ালায় দাওয়াত দিলে আমি গ্রহণ করবো না আমাকে দাওয়াত দেওয়ার জন্য একজন আলেম দ্বারা করাইতে হবে তাহলে আমি তার কথার গুরুত্ব দিব ঠিক কিনা একজন নেতাকে দাওয়াত দেওয়ার জন্য কোন রিক্সাওয়ালা দাওয়াত দিলে তাকে মূল্যায়ন করবে না নেতাকে দাওয়াত দেওয়ার জন্য আরেকজন ওনার পর্যায়ের নেতা ফিটিং করার দরকার কথা হন না তাহলে দাওয়াত আমাদের আছে না নাই জোরে খ আছে 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 তালিম বুঝি নাই আপনাদের এলাকায় কি হালকা জিকির হয় না জিকিরের পরে কি তালিম নাই মাসরা মাসে শিখায় না সুরাকেরাত কি শিখায় না এটা বুড়াদের জন্য বয়স্কদের জন্য কর্মজীবী মানুষদের জন্য আবার ছেলেদের জন্য আল্লাহর কুতুব রহমাতুল্লাহ আলাই 68,000 গ্রামে 68,000 কোরআনের দুর্গ কোরআনের মুক্ত কায়েম করার ঘোষণা দিয়েছেন জানেন তো আপনারা এই জানেন জানেন ছেলে বাচ্চারা যাতে পড়ালেখা করতে পারে আলেম হতে পারে মুফতি মুহাদ্দিস হতে পারে ইমাম হতে পারে মুয়াজ্জিন হতে পারে এই জন্য আল্লাহর কুতুব বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করে ঘোষণা দিছে 68,000 গ্রাম বাংলায় 68,000 কোরআনের মক্তব কায়েম করা লাগবে কোরআনের মাদ্রাসা কায়েম করা লাগবে লাভ প্রত্যেকটা গ্রামে যদি কোরআনের মক্তব হয় তাহলে শাহরিয়ার কবিরের মতো মুরগি ছড়া নাস্তিকের জন্ম হবে না মুসলিমার মতো বেশার জন্ম হবে না কবির চৌধুরীর মতো ইসলাম বিদ্বেষী পয়দা হবে না কথা ঠিক কিনা কারণ প্রত্যেকটা গ্রামে কোরআনের মাদ্রাসা আছে কোরআনের মক্তব আছে যেই গ্রাম থেকে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিলে সেই গ্রাম থেকেই মাদ্রাসাওয়ালারা প্রতিহত করবে কথা ঠিক কিনা কোরআন শিক্ষা বোর্ডের দরকার আছে না নাই ঘোষণা দিয়ে আল্লাহর কুতুব চরমুনার জমিনে ঘুমায় ঘোষণা দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এই পর্যন্ত 10,000 উপরে মাদ্রাসা আমাদের হয়ে গেছে সাইদনগরের বড় মাদ্রাসা রামপুরা বড় মাদ্রাসা মোহাম্মদপুর সহ ঢাকা শহরে শত শত মাদ্রাসা আমাদের আছে না নাই জোরে বল আছে না নাই এই কাজটা খারাপ গোটা পৃথিবীতে একজন ব্যক্তি বের করেন যার নেতৃত্বে 2,000 মাদ্রাসা এককভাবে প্রতিষ্ঠিত করে চালায় একজন এক পৃথিবীতে বাংলাদেশে একজন পৃথিবীতে বের করে কিন্তু পীর সাহেব চরমুনাই এমন এক ব্যক্তি যিনি 10,000 উপরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনার একক নেতৃত্বে 10,000 উপরে ছোট বড় মাদ্রাসা চলতেছে ঠিক কিনা এত বিরোধী দেখেন সহযোগিতা করে ইসলাম আগায় যাবে কথা ঠিক কিনা শক্তিশালী হবে কথা ঠিক কিনা